কাঁচাপাড়া ২৪ নম্বর ওয়ার্ডে চিত্তরঞ্জন পাইপলাইন সংলগ্ন এলাকায় বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর করল দুষ্কৃতীরা, এমনই অভিযোগ ওই বিজেপি কর্মীর। গতকাল গভীর রাতে একদল দুষ্কৃতী এই ভাঙচুর চালায়। বিজেপি কর্মী রাজুদের বাড়ি এই হামলা চালানো হয়। কাল রাতে আমি এই বারান্দাতে বসে আছি, হঠাৎ করে দেখলাম সাত আটটা আটটা মতন বাইক, প্রতি কটা বাইকে তিনজন। তো এবার কালকে তো সারাদিন ধরে তৃণমূলের সমাজসেবী বাহিনী সব বাড়ি বাড়ি গিয়ে সমাজসেবা করেছে, প্রচুর লোককে মেরেছে। তনু বলে একটা ছেলে আছে, তার মেরে পা ভেঙে দিয়েছে, আরও দু চারজন পাঁচজনকে মেরেছে, অনেকের বাড়ি ভাঙচুর করে দিয়েছে। তা ওই বাইক এসে দাঁড়ানোতে আমার মনে খটকা লাগলো, যে তো লক্ষণ ভালো না। আমি বারান্দা থেকে উঠে আমার আর একটা বন্ধু মিলে এমনি গল্প করছি, বৃষ্টি হয়েছে তার আগে, ভেতরে ঢুকে গেছি। ঢুকে যাওয়ার পরেই ভাঙচুর শুরু করে দিল, এলো পাত ভাঙচুর, মানে পুরো ভাঙচুর, ভেতরে রড, ভিডিও ক্লিপিং আছে, সব রড দিয়ে এলো পাতারি, মানে 15 মিনিট ধরে ভাঙচুর করেছে, সামনে পেছনে, সামনে দরজা ভেঙে ভেতরে ঢুকে গেছে, ঢুকে গিয়ে টিভি পিডি লাইট মাইট সব ভেঙে দিয়েছে, দিয়ে আর গালাগালির তো বাড়িতে। আমি বিজেপি করি তাই, দলে কারা ছিল চিনতে পেরেছেন? ছিল দু চারজনকে তো চিনেছি, ছেলে আছে ওই সন্তোষ বলে একটা ছেলে আছে, যে আইসির 100 ভাগ মদত আছে, 100 ভাগ। আমি আগে একটা নিউজ পোর্টাল মিডিয়াকে আমি বলেছিলাম যে আমার কাছে খবর আছে, ওরা প্ল্যানিং করছে আমাকে খুন করার, আমার বাড়িতে আক্রমণ করার, সে একদম হাতে নাতে দেখুন প্রমাণ মিলে গেল। থানা কার বিরুদ্ধে অভিযোগ জানাবো? যৌথ উদ্যোগে জয়েন্ট ভেঞ্চারে কাজ হচ্ছে, উনি কন্ট্যাক্ট নিয়েছে, উনি আপাতত কৃষ্ণেন্দু ঘোষ আপাতত বিজপুরের পর ব্যারাকপুর তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট হতে পারে, কিন্তু সেই চেষ্টাতে বদলা করতে পারে যে আমি কাউকে গিয়ে একটা চর দিয়েছি বা আমি করিয়েছি। আমি নেই সকল কিচ্ছু আইন, একদম নিস্তব্ধ, আমরা দীর্ঘদিন ধরে এখানে একজন মানে জানিয়েছে, হ্যাঁ উচ্চ নেতৃত্বকে জানিয়েছে। আপনার নাম? রাজু দে। কী আছে দেখুন, পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলা এরা মানে না, পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলা বলে কোনো কিছু নেই। তো এই সমস্ত এই লকডাউনের মধ্যে আমফান ঝড় যাওয়ার পরে বিজেপির কর্মীরা যেরকমভাবে পাবলিকের সাথে দাঁড়িয়েছে, সেগুলো দেখে তৃণমূল কর্মীদের বা এই টাইপের লোকদের পায়ের তোলা জমি সরে গেছে। তো তার জন্য এরা আমাদের কর্মীরা যে জায়গার মধ্যে সকলের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে, সে আমাদের দাঁড়িয়ে এদের আমাদেরকে হ্যাকেল করা, ঠিক আছে, এরকম মিথ্যে ঝামেলা করা, মারধর করে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়া, এই সমস্ত কাজগুলো করছে। গতকাল রাতে ২৪ নম্বরে ঘটনা সেই ব্যতিক্রম কিছু নেই, সেই একই জিনিস, এরা আমাদেরকে দামিয়ে রাখতে চাইছে, তো পারবে না, উচ্চ নেতৃত্বকে জানানো হয়েছে। আর তার মধ্যে প্রশাসন আমাদেরকে আমাদের কথা হয়ে শুনছে না, কিছু এক লোক রয়েছে যারা এদের হয়ে কাজ করছে। আপনার নাম আটে যদি কাস্তাবার মণ্ডল সভাপতি নবনিযুক্ত সভাপতি নরেন ভাই? দেখুন আমরা তৃণমূল কংগ্রেস করি, আমাদের নেত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় 11 সালে ক্ষমতা আসার পরে বামফ্রন্টে যে 34 বছরে এত সন্ত্রাস, তার বিরুদ্ধে বলছে বদলা নাই বদল চাই। আমরা তার আদর্শেই আদর্শিত হয়ে রাজনীতি করি, সারাদিন চেষ্টা করি মানুষের পাশে থাকা যায়। আমাদের দরকার পড়ে না কোনো আর বিজেপিকে মেরে। এবার যদি কেউ বলে থাকে, আমার তো মনে হয় অন্তদ্বন্দ্ব হয়েছে ওদের মধ্যে, ভেতরে ভেতরে বিজেপি যারা নতুন আর পুরনো যে লড়াই আছে সেই লড়াই ঘটনাই ঘটেছে, কারণ আমাদের ঘাড়ে দোষ করলে হবে না। আমরা একদম দায়িত্ব নিয়ে বলছি, আমরা এই জিনিসটা কখনোই বরদাস্ত করি না যে কাউকে বিজেপিকে মেরে তাকে দলে আনতে হবে,
বা তাকে তার বদলা নিতে হবে। আপনারা নিশ্চয়ই দেখি গত বছর 23 মে অন্তরা সারা পশ্চিমবাংলা জুড়ে বিজয়ী করেছে। আমরা ইচ্ছে করলে এখন জনে আমাদের সমস্ত ক্লাব পার্টি ওই সব কেড়ে নিয়েছে। আমরাও পারতাম যা ইচ্ছে করে এখন দুই একটা ক্লাব ক্লাব কেড়ে, কিন্তু আমরা সেই রাজনীতি বিশ্বাস করি না। চেষ্টা করছে অবশ্যই, এটা চক্রান্ত। দেখুন যদি কিছু কিছু লোক আছে তারা চেষ্টা করবেই, আমরা সজাগ থাকতে হবে। আমাদের দলের কর্মীদের বলবো যে আপনারা খুব সজাগ থাকুন, যে এরা চেষ্টা করবে আমরা আমাদের দলের বদনাম করার জন্য। আমরা ওদের ফাঁদের পা দেবো না, আর ওই ওরা যে হাত পাতবে যদি আমাদের বদনাম করা যাবে সেখানে সেই আমরা ধারাগাছি যাবো। এটা প্রত্যেক করিকে আমি অনুরোধ করছি, আপনারা সজাগভাবে চলুন। বিজেপি কিন্তু চেষ্টা করছে ওরা নিজেরা গণ্ডগোল করে সমস্ত দায়ভার আমাদের ঘাড়ে চাওয়ার জন্য। আমরা এই 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 ধরনের রাজনীতি করি না, আর এই রাজনীতি বিশ্বাস করি না।